আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি ফেসবুকের অ্যাপের বিষয়ের উপর ছোট্ট একটা সমাধান চাচ্ছি, অর্থাৎ ছোট্ট একটা বিষয় জানতে চাচ্ছি। সেটা কি, ফেসবুকের অ্যাপিআই ব্যবহার করে একটা সিস্টেমে কীভাবে লাইক করা যায়, শেয়ার করা যায়, ফলোয়ার্স করা যায়, অথবা ফেসবুকের অ্যাপিআই ব্যবহার করে কীভাবে টাইমলাইনে পোস্ট করা যায়, এই বিষয়গুলো আমি একটু জানতে চাচ্ছি। তো আমি একটা সাইট অলরেডি ডিসপ্লে করেছি, যেটা হলো অ্যাডমি ফার্স্ট। এই সাইটে এই জিনিসটা খুব সুন্দর করে করেছে। আমি জাস্ট এই জিনিসটা একটু দেখিয়ে তারপর আমি কোনটা চাচ্ছি সেটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। প্রথমে ফেসবুক লাইকে চলে গেলাম। এই যে এখানে চলে আসছে, ইউ উইল গেট 20 পয়েন্ট। এটা হলো ফেসবুকে একটা লাইক দেওয়া আছে, একটা অপশান আছে, সেটাতে ক্লিক করলে একটা মডেল চলে আসবে। ওখানে লাইক দেওয়ার অপশান আছে। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাই এখানে, 20 কয়েন ক্লিক দেওয়ার পরে পেয়ে যাব। অলরেডি 1015 কয়েন এখানে আছে। আমি লাইকে ক্লিক করলাম, সাথে সাথে লেফট কর্নারে একটা মডেল চলে আসলো এবং লাইকের একটা অপশান পেয়ে গেলাম। আমি এখানে লাইক দিলাম, লাইকড হয়ে গেছে। আমি এখন এটা ক্লোজ করার সাথে সাথে 20 কয়েন সংযুক্ত হয়ে যাবে। অলরেডি 20 কয়েন যুক্ত হয়ে গেছে। তো এই প্রসেসটা কীভাবে হচ্ছে এই জিনিসটা আমি আরেকবার দেখাই। এখানে লাইক বাটনে ক্লিক করার সাথে সাথেই মডেলটা ডিসপ্লে করছে, হয়তো এটা পপ আপ মডেল এটা ডিসপ্লে করাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ইউআরএল ধরে এখানে যে ইউআরএলটা আছে, ইউজার নেমটা আছে, ইউজার নেমটা ধরে নিয়ে আসছে। আমি আবার লাইক করলাম, এখানে কয়েন আছে 10 কয়েন, তাহলে 45 কয়েন হবে। এখানে আমি ক্রস বাটনে ক্লিক করলাম এবং ক্রস বাটনে ক্লিক করার সাথে সাথে রেসপন্স আমাকে কিছু ডেটা দিচ্ছে, যেটা দিয়ে আমি ক্যালকুলেশন করে আমি এটা ভ্যালিডিটি বের করে ফেলেছি, আমি কয়েনটা সংযুক্ত করে নিয়েছি। তো বিষয়টা আমার কাছে এরকমই মনে হচ্ছে আর কি, যার কারণে আমি বললাম। এই যে এখানে যদি আমি শেয়ার অপশানে যাই, ঠিক একই ওয়েতে শেয়ারটাও কাজ করছে। আমি একটু দেখি, শেয়ারে ক্লিক করলাম, এই যে 4 পয়েন্ট আছে। তো টাইমলাইনে পোস্ট করার সাথে সাথে এটা টাইমলাইনে পোস্ট হয়ে যাবে। ওকে, আমি এটা কেটে দিলাম। হ্যাঁ, 4 কয়েন সংযুক্ত হয়েছে। ঠিক একইভাবে ফলোয়ার্স, লাইক, পোস্ট, শেয়ার সব কিছুই হচ্ছে। তো এই বিষয়টা মূলত কীভাবে হচ্ছে, রেসপন্সিংয়ের ডেটা, রেসপন্সের ডেটাটা কীভাবে এখানে রিসিভ করা হচ্ছে, অর্থাৎ লাইকে যখন আমি ক্লিক করলাম আমার অপশানগুলো চলে আসছে এখানে। এটা পূর্বে অ্যাড করা হয়েছে, এখানে অ্যাড পেজ সাইট থেকে অ্যাড করে নেওয়া হয়েছে এই পেজটা। তো লাইক দেওয়ার সাথে সাথে এখানে পপ আপ মডেল চলে আসলো, মডেলের এখানে লাইক বাটনে ক্লিক করলাম আর এই জায়গায় ক্রস বাটন, যখন আমি ক্রস বাটনটা ক্লিক করলাম তখনই কিন্তু সাথে সাথে একটু বাফারিং হয়ে আমি কয়েনটা কাউন্ট করে দিচ্ছে। সো এই বিষয়টায় আমি কীভাবে করতে চাই, তো আমার একটা সিস্টেমে আমি মোটামুটি লাইক ফেসবুক অ্যাপে ব্যবহার করে লাইকের কাজটা করছি, কিন্তু এটা একটু ভিন্ন ওয়েতে, সেটা আমি একটু দেখাবো। কিন্তু আমি যেটা পারছি না সেটা হলো শেয়ার, ফলোয়ার্স, পোস্ট লাইক, পোস্ট শেয়ার, এটা ইয়েতে যাচ্ছে, প্রোফাইলে, ফেসবুকের প্রোফাইলে পোস্ট হচ্ছে, বাট আমি রেসপন্স ডেটাটা ধরতে পারছি না, চেক করতে পারছি না যেখানে আমি কয়েন অ্যাড করব। আমি আমাদের ওই বিষয়টা একটু দেখছি, আমাদের আমি যে সফটওয়্যারটা তৈরি করেছি ওটাতে একটু দেখছি, ওটাতে জাস্ট এই কাজটা আমি করতে পারছি না। এখন তাহলে আমার সিস্টেমটাতে দেখি আমি যেভাবে যে প্রসেসে কাজটা করেছি। এখানে লাইক, শেয়ার, ফলো, কমেন্ট সবগুলো দেখতে পাচ্ছি। আমি প্রথমে লাইকে যাচ্ছি, লাইকে ক্লিক করছি। লাইকে ক্লিক করার পরে আমি কতগুলো অপশান পাবো, পেজের অপশান পাবো। শুধুমাত্র এখানে ফেসবুক পেজের লাইকের কাজটা করা হচ্ছে, পোস্টের লাইক না, অন্য কোনো লাইক না। এখানে সবগুলো পেজের লাইক চলে আসছে। আমার এখানে কয়েন আছে হলো 1049। আমি একটাতে লাইক দিয়ে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে একটা মডেল, ফেসবুকের মডেল চলে আসলো। আমি বলে নিই, এটা কিন্তু আমি ডিফল্ট প্লাগইন ব্যবহার করেছি। এখানে ফেসবুকের যে বিভিন্ন জায়গায়, বিভিন্ন ওয়েবসাইটে, ব্লগে যে প্লাগইনগুলো ব্যবহার করে, আমি ফেসবুকের ডকুমেন্টেশন থেকে তাদের কাছ থেকে এই প্লাগইনটা আমি নিয়ে এখানে জাস্ট সেট আপ করেছি। এর ভিতরে একটা লিঙ্ক করা আছে, যেটাতে ক্লিক দেওয়ার সাথে সাথে আমার এখানে মডেলটা ডিসপ্লে করছে।
আমি মোডালের মধ্যে লাইকের অপশনটা পাবো, ওখানে ক্লিক দেওয়ার সাথে সাথে এটা অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাবে। এই যে চলে আসছে, নেটটা আমার একটু স্লো আছে যার কারণে আসতে একটু দেরি হচ্ছে। পুরো লোড নেক, আচ্ছা এখানে আমি লাইক দিয়ে নিই। লাইক দেওয়ার পরে সিস্টেম অটোমেটিক্যালি মোডালকে ক্লোজ করে দেবে। নেট একটু স্লো যার কারণে এখানে একটু রিলোড দিই। এই যে রিলোড নিয়ে গেছে, নেট একটু স্লো কারণে জাস্ট দেরি হয়েছে। এই যে এখানে টিক মার্ক চলে আসছে, আমি রিলোড দিলে এটা কয়েন কাউন্ট হবে। এখানে বিষয়টা হলো যে আমি কিন্তু প্লাগইন ব্যবহার করে কাজ করেছি, তো এই জায়গায় আর ডেটা ক্যালকুলেশন করতেছে হলো একটা ইউজারের টাইম লাইনে সে কতগুলো পেজে লাইক করেছে। এই যে অলরেডি কাউন্ট হয়ে গেছে, সে পেজে কতগুলো লাইক করেছে ওই লাইকের ডেটা এনে এই আইডির সাথে ম্যাচ করে আমি একটা কয়েন কাউন্ট করছি, যেটা একটা ব্যাড প্রসেস, ইটস নট এ গুড প্রসেস। এটা ভালো প্রসেস না আমার কাছে মনে হচ্ছে। আর ঠিক একই ওয়েতে যদি আমি ফেসবুকের কাজ করতে যাই, আর্নিংয়ে গেলাম, আর্নিং থেকে আমি আবার ফেসবুকে চলে যাই, সরি শেয়ারে চলে যাই, যদি আমি শেয়ারের কাজটা করতে যাই, ঠিক আমি এই জায়গায়ও শেয়ারের মোডালটা, শেয়ারের প্লাগইনটা ব্যবহার করছি। প্লাগইনে ক্লিক দেওয়ার সাথে সাথে এটা মোডাল আসবে, আমি একটু দেখাই দিচ্ছি, তার আগে আমি একটু বলে নিচ্ছি। তো যেহেতু শেয়ার হচ্ছে, ক্লিক দেওয়ার পরে শেয়ার হবে, শেয়ার লাইকের মতোই কাজ করছে, কিন্তু ইউজারের শেয়ার লিস্ট কতগুলি, একটা ইউজার কতগুলি পেজ শেয়ার করছে, কতগুলো লিঙ্ক শেয়ার করছে, ওই ডেটাগুলো ইউজারের কাছ থেকে পাওয়া যাচ্ছে না। ফেসবুকের কাছ থেকে অ্যাপের মাধ্যমে আমি নিতে পারছি না, কারণ কেন জানি না অ্যাপে এটা দিচ্ছে না ডেটাগুলি, অথবা আমি পাচ্ছি না, ওরকম হইতে পারে। তো যেহেতু আমি ওই ডাটাগুলো রিট্রিভ করতে পারছি না, যার কারণে আমি ম্যাচ করাতে পারছি না যে আমি যে আইডিটা লাইক শেয়ার করলাম তো সেই আইডিটা ডিসপ্লে করছে কি না। তো এখানে আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমি কিন্তু এই ওয়েতে যাচ্ছি, অর্থাৎ ইউজারের টাইম লাইনের ডেটার সাথে এই আইডিটাকে ম্যাচ করে আমি একটা কয়েন কাউন্ট করতেছি, কাজ করাচ্ছে, যে সাকসেস হলে তাকে আমি কয়েন দিচ্ছি, না হলে আমি কয়েন দিচ্ছি না। ওকে, তো এখন যে বিষয়টা আছে, আমার কাছে মনে হচ্ছে যে ইন্ডিভিজুয়াল একটু অন্যভাবে কাজটা, এই কাজটা অন্যভাবে করা যায়। সেটা হলো যখন আমি একটা শেয়ার বাটনে ক্লিক করলাম, শেয়ার হওয়ার পরে, কাজ করার পরে কিন্তু অ্যাপে একটা রিটার্ন দেয়, রেসপন্স, একটা রেসপন্স, একটা নাম্বার দেয় বা রেসপন্স কিছু দেয় যেটা কাজ হয়েছে বা হয় নাই। তো আমি ওইভাবে ভাবতেছি, কিন্তু ওইভাবে কাজটা কি করা যাবে কি করা যাবে না এই বিষয়টাতে নিয়ে আমার একটু কনফিউশন ছিল, মতামত ছিল, কারণ আমি যে ওয়েতে যাচ্ছিলাম এই ওয়েতে আমি সকল ধরনের ডেটা আমি পাবো না, ফেসবুক আমাকে সকল ধরনের ডেটা দিচ্ছে না অ্যাপে থেকে, আমি শুধুমাত্র পেজের ডেটা, পেজ লিস্টের ডেটাগুলো পাচ্ছি, পোস্ট লিস্টে ডেটাগুলো পাওয়া যাচ্ছে না, পোস্ট লিস্টে ডেটাগুলো পাওয়া যাচ্ছে, ফলোয়ার্সের লিস্টের ডেটাগুলো আমি পাচ্ছি না। সো এটা হয়তো আমি পাচ্ছি না, তার মানে এই না যে ফেসবুক ডেটা দিচ্ছে না, হয়তো পারে আমি ভালো করে ডেটাগুলো ধরতেও পারছি না, রিট্রিভও করতে পারছি না, এরকম বিষয় হইতে পারে। তো আমার কাছে মনে হচ্ছে যে এটা ভিন্ন ওয়েতেও করা যায়, না হলে আমি পূর্বে যে সাইটটা দেখে আসছিলাম যে অ্যাডমি ফার্স্ট সাইট, এটা তাহলে কীভাবে কাজটা করছে, এটা আমার একটা প্রশ্ন রয়ে আছে, যার কারণে মনে হচ্ছে যে এই কাজটা করা যায়। আচ্ছা আমি এটাতে আসি, আমি একটু শেয়ারটাতে একটু দেখে নিই আরেকবার রিলোড দিয়ে, যে শেয়ারের এখানে শেয়ার হচ্ছে, কিন্তু শেয়ারের আমি রেসপন্স ডেটাটার সাথে আমি ডেটাটা হ্যান্ডেল করতে পারছি, রেসপন্স ডেটা হ্যান্ডেল করতে পারছি না। আর আমি তো বললামই যে আমি এটাকে লিস্টের ডেটা ধরে কাজ করাচ্ছি, ম্যাচ করাচ্ছি। শেয়ারে ক্লিক করলাম, পূর্বের মতো একটি মোডাল চলে আসলো, এই যে এখানে ক্লিক করলে পোস্টে দিলে পোস্ট হয়ে যাবে, শেয়ার হয়ে যাবে, এবং এটা অটোমেটিকলি ক্লোজ হয়ে যাবে, শেয়ার হয়েছে। কিন্তু এখানে রিলোড দিলে কিন্তু আর কয়েন আসবে না, কয়েন কাউন্ট হবে না। তো আমি মনে হয় কিছুটা হলেও বোঝাতে পারছি
সো আমি এইভাবে চাচ্ছি আর কি, যে ওই জায়গায় যে কাজগুলো যেভাবে অ্যাডমিন ফার্স্ট যেভাবে কাজগুলো করেছে আমি সেভাবে কাজগুলি করতে চাই, সেটার জন্য কি করতে হবে আমাকে এই বিষয়ে আমি একটু পরামর্শ চাই। আর এপিআইটাতে কি প্রতিটা এপিআই কি রেসপন্স, অর্থাৎ ফেসবুক তো অবজেক্ট ধরে ধরে কাজ করে, একটা অবজেক্টের আন্ডারে কাজ হয়, যখন আমি একটা অবজেক্ট রান করলাম এক্সিকিউট করলাম একটা ফাংশন রান হলো, তখন কিন্তু ফাংশনটা রিটার্ন কিছু দেয়, আমি কি সেভাবে কাজটা করতে পারি কি এপিআই থেকে? এটা হলো আমার মূলত বিষয়, আমি এটা করতে চাচ্ছি, অনেকদিন ধরে চেষ্টা করছি বাট এটা হচ্ছে না। আমি আপনাদের সহযোগিতা, পূর্ণ সহযোগিতা কামনা করছি, আমাকে এটা দিয়ে একটু সহযোগিতা করেন, আমি খুবই কৃতজ্ঞ বোধ করবো। ধন্যবাদ।